ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশপাশে শিক্ষার্থীদের পছন্দের খাবারের জায়গার যদি তালিকা করা হয় তাহলে একদম শুরুর দিকেই থাকবে মামা হোটেল। কম দামে মুখরোচক খাবার, হোটেলের কর্মচারীদের আন্তরিক ব্যবহার আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এই তিনের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের কাছে আস্থা ও ভালোবাসার নাম মামা হোটেল। হোটেলটির যাত্রা শুরু হয় 1999 সাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পেরিয়ে ডান দিকে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেট, সেই মার্কেটেরই ডান পাশের গলিতে মামা হোটেল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই চোখে পড়বে ভোজন রসিকদের পদচারণায় গম গম করছে পুরো পরিবেশ। এখানে আসা 90% শিক্ষার্থী, 10 পদের দেশীয় খাবার পাওয়া যায় এখানে। দেশীয় মাছটা যা আছে সবই হয়, আর সবই মোটামুটি দাম কম। হাঁস, মগজ, মুরগির ডাল ফ্রাই, এই তিনটা দিয়ে এখানে বেশি ফেমাস। পেঁয়াজ ভর্তা, সালাদ, ভাজি ভর্তা, পাতলা ডাল, এই সব কিন্তু একদম ফ্রি। ভাতের প্লেট 10 টাকা, আর তাই তরকারির দাম ধরা হয়, আর কোনো কিছু দাম নেই। রুই মাছ 100, মুরগি 100, চিংড়ি মাছ 150, পাবদ মাছ 120, ছোট মাছ 100, হাঁসের মাংস 150, গরুর মগজ 120, রুই মাছের ডিম 100, এই তো। সকাল দুপুর কিংবা রাত শিক্ষার্থীদের পদচারণায় সব সময় যেন মুখরিত থাকে হোটেলটি। আমার সেকেন্ড ইয়ারে পড়ি, আর ফার্স্ট ইয়ারে শুরু থেকে আমি এখানে আসছি। আর এখানে পরিবেশটা হচ্ছে এমআরএস কলেজ, যে এখানে ভিড় তো প্রচুর, এখানে 800 জন আসলে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, আধা ঘন্টা এক ঘন্টা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে। কোয়ালিটির জন্য দাঁড়িয়ে থাকতে অসুবিধা। পরে যে হলের বড় ভাইরাই বলে দেয় যে মামাতে গিয়ে খাবে, হলের খাবার তো খাইতে খাইতে বোরিং লাগে, পরে আমরা এখানে আইতে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাবারের ভরসা যেন এই মামা হোটেল।